আমার বায়রা এবার কি যুগম বরি ওই বুড়া উটনিটা আল্লাহর নবীর দরবারে এসে কি যেন অভিযোগ করে গুনগুন করে অভিযোগ করতেছে যেমন ভাবে ওই খাবার খাইলে মুখ চাবায়া চাবায়া খাবার খায় উট যখন খাবার খায় মুখের চাবুনি দিয়া চাবিয়ে 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 যেমন খাবার খায় ওইভাবে মুখের মধ্যে এই সিস্টেমে যেন আমার নবীজির কাছে কি যেন অভিযোগ করতেছিল শুধু অভিযোগ করতেছিল তা নয় আমার নবীজি ওই উটনির কথা শুনে বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন এত দরদ ছিল নবীজির পশু পক্ষীর প্রতি এত দরদ আমার নবীজি ওই উটের অভিযোগ শুনে উটনির অভিযোগ শুনে নবীজি পর্যন্ত কান্নায় ব্যঙ্গে বললেন আমার নবী পর্যন্ত বিশ্ব নবী পর্যন্ত ওই উটনির কথা শুনে কান্নায় ব্যঙ্গে বলছেন রাহমাতুল লিল আলামিনের দুই চোখ দিয়া অজর নয়নে পানি পড়তেছিল সাহাবাই কারাম এবার আল্লাহর নবীকে প্রশ্ন করে বসল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী কিছুক্ষণ আগে একটা উটনি আপনার দরবারে আসলো এসে কি যেন বলছিল চাবিয়ে চাবিয়ে যেমন ওরা খাবার খায় ওই রকম মুখ চাবিয়ে চাবিয়ে আপনার সঙ্গে চাবায়া আপনার সঙ্গে কি বলেছিল নবীজি তখন বলছিলেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো শেষে আমার কাছে তার মালিকের নামে একটা অভিযোগ করে গিয়েছে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মালিকের নামে অভিযোগ করেছে সাহাবীরা আশ্চর্য হয়ে গেল একটা উটনি তার মালিকের নামে কি অভিযোগ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি অভিযোগ করেছি আল্লাহর নবীজি তখন বলছিলেন সাহাবীরা অভিযোগ করেছে তাই তার নাকি বয়স বেশি হয়ে গেছে গতকাল রাতে ওয়ানা তাওয়াক্কালু আলাই ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم الحمد لله جامع إسلامية أنوار العلوم مدرسة প্রতি সপ্তাহের ন্যায় সপ্তাহেও আজকের ইসলাহী মজলিসের সম্মানিত পরম সদ্ভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কারাম সমবেত আজিজ তালবা প্রিয় ছাত্র ভাইরা সম্মানিত সুধী মণ্ডলী
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে। পর্দানিশীন পরম সদ্দিয়া সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলী সন্দরবানে লোকগুলির শুকরিয়া, যিনি অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মালিক আমাদের সবাইকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয় অমৃত চিত্তে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দাওয়াত জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় অন্তরে অন্তকরণ থেকে আমরা সবাই মালিকের প্রশংসা পেশ করছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া থেকে প্রসিদ্ধ মাশহুর কানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে আল্লাহ গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানাইয়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি ইহ জগতের জন্য রহমত, পর জগতের জন্য রহমত, দুনিয়ার জন্য যেমন রহমত, আখেরাতের জন্যও আমার নবীজি রহমত। মানব দানবীর জন্য বিশ্ব নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র মানুষের নবী ছিলেন তা না, পশু পাখিরও নবী ছিলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, মানুষের প্রতি যেমন দয়া ছিল, উম্মতের প্রতি তো দয়ার কোনো সীমা নাই। এত দয়া উম্মতের প্রতি, রসুল দুনিয়াতে উম্মতির প্রতি দয়া ছিল, আখেরাতেও থাকবে। এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছে, এর মধ্যে সবচেয়ে বেশি উম্মতের দরদি ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের প্রতি আমার নবীজির দয়া যে রকম অপরিসীম ছিল, দয়ার কোনো যেমন কুল কিনারা নাই, ঠিক তদ্রুপ ভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর প্রতি, পশুর প্রতিও আমার নবীজির দয়া ছিল। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক উটের সাথে নবীজি গুনগুন করে কি যেন বলতেছেন। এক বুড়া উট আল্লাহ নবীর দরবারে আসলো, আয়েশা কি যেন বলতেছিল, আর নবীজি তার কথাগুলি মনোযোগ সহকারে শুনতেছিলেন এবং জবাব দিতেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, রসুল একটা উটের সঙ্গে কথা বলতেছেন আর উট যেন নবীজির কাছে কি বলতেছে। ওই উটনির কথা শুনে কান্নাই বেঙ্গি পড়েছেন রাহমাতুল লিল আলামিনের দুই চোখ দিয়া অজর নয়নে পানি পড়তেছিল। সাহাবাই কারাম এবার আল্লাহর নবীকে প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিছুক্ষণ আগে একটা উটনি আপনার দরবারে আসলো, এসে কি যেন বলছিল, চাবিয়ে চাবিয়ে যেমন ওরা খাবার খায় ওই রকম মুখ চাবিয়ে চাবিয়ে আপনার সঙ্গে চাবায়া, আপনার সঙ্গে কি বলেছিল। নবীজি তখন বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, সে এসে আমার কাছে তার মালিকের নামে একটা অভিযোগ করে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকের নামে অভিযোগ করেছে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, একটা উটনি তার মালিকের নামে কি অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অভিযোগ করেছি। আল্লাহর নবীজি তখন বলছিলেন, সাহাবীরা অভিযোগ করেছে তাই তার নাকি বয়স বেশি হয়ে গেছে, গতকাল রাত্রিবেলায় মালিকের উটনির যে মালিক ছিল, মালিক তার স্ত্রীর সঙ্গে রাতের গভীরে আলাপ করতেছে আর বলতেছে, অগো প্রিয়তম স্ত্রী, দীর্ঘদিন হয়ে গিয়েছি, আমরা এই উটনির মাধ্যমে অনেক উপকার গ্রহণ করেছি,
আমরা এই উটনির মাধ্যমে এই সাগর এই উটনির মাধ্যমে পাহাড় মরুভূমি অঞ্চলের এত গভীর গভীর কুয়া থেকে পানি উঠাইছি এবং তার মাধ্যমে আমরা হাল চাষ পর্যন্ত করেছি। এই উটনির মাধ্যমে অনেক বাড়ি বাড়ি বোঝা আমরা বহন করিয়েছি। এখন তার বয়স হয়ে গিয়েছে, আর রাখা যাবে না, কোন দিন জানি সে মারা যায়। অতএব মারা যাওয়ার আগে আমরা তাকে জবে করে ফেলব। ওই উটনিটা নবীজির কাছে অভিযোগ করতেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আজাদ চাই, আপনি পারবেন নি গো? ওগো আল্লাহর নবী, ওই উটনির মালিকের কাছে আপনি মেহেরবানি করে আপনি কি ফয়সালাটা করে নিতে পারবেন নি? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমার বিশ্বাস আপনি বললে ওই মালিক মেনে নিবে। আমি সাধারণ জীবন যাপন চাই, স্বাধীনতার জীবন চাই, আমি মালিকের হাতি, আমি মালিকের হাতি জবে হতে চাই না। আল্লাহ যতদিন না আমাকে হায়াত দিয়েছে ততদিন না আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই। মালিক যেন আমাকে স্বাধীনতা দেয়, সেজন্য ইচ্ছা করে আমাকে জবে না করে আল্লাহর হুকুম যেই দিন হয়ে যাবে ওই দিন তো আমাকে মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই তোমার মালিকের কাছ থেকে তোমাকে স্বাধীনতা আমি চেয়ে দিব। কিছুক্ষণ পরেই দেখা যায় ওই উটনির মালিকটা হাতে রশি নিয়ে বিশ্ব নবীজির দরবারে আসতেছে। আল্লাহ নবীজি মালিককে দেখে বিশ্ব নবীজি করুণার নবী একটা উটনির পক্ষে হইয়া মালিকের কাছে সুপারিশ করতে শুরু করে দিলেন। বিশ্ব নবীজি বলতেছেন, শোনো তুমি দুই উটনির মালিক, দীর্ঘদিন এই উটনি থেকে তুমি উপকার গ্রহণ করেছো, এই পাহাড় মরুভূমি অঞ্চলের মধ্যে উটনির মাধ্যমে অনেক ফায়দা লাভ করেছো, ঝর্ণা থেকে অনেক গভীর কুয়া থেকে উটনির মাধ্যমে তুমি পানি উড়িয়েছো, মরুভূমির প্রান্তরে উটনির মাধ্যমে তোমরা অনেক সময় হাল চাষ পর্যন্ত করেছো। আমার বারাপ লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আমিন বলতেছেন, গতকাল এসে তোমার উটনি আমার কাছে অভিযোগ করেছে, অভিযুক্ত হলেই তুমি নাকি তোমার স্ত্রীর সঙ্গে বলেছো এই উটনির বয়স বেশি হয়ে গিয়েছে, উটনিটা কি জবি করে দিবা, সে সাধারণ জীবন যাপন চায়, তুমি তাকে এইভাবে জবি করে দুনিয়া থেকে বিদায় করব না, হায়াত সে যতদিন আছে ততদিন সে বাঁচতে চায়, আমি তোমার কাছে চাই তুমি তাকে স্বাধীনতা দিয়ে দাও, এই উটনিটাকে তুমি আজাদ করে দাও। বিশ্ব নবী যখন এই কথা বলেছি এমনিতে উটনির মালিক দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনার কথা শুই না, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি, আর সামান্য একটা কথা আমি মানতে পারবো না তা নয়, আজকে থেকে আমি আপনার কথা গ্রহণ করে নিলাম, আমি ওয়াদা করলাম নিজে ইচ্ছা করে নিজের হাত দিয়ে জব করে উটনিকে আমি আর কোনোদিন জব করব না, যতদিন পর্যন্ত তার হায়াত বেঁচে আছে সেই উটনি দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ যতদিন পর্যন্ত চায়। তাইলে কি বুঝলেন, বিশ্ব নবীজির একটা পশুর প্রতি কেমন দরদ, মরুভূমির প্রান্তরে একটা উটির প্রতি আমার নবীজি কেমন দয়াশীল ছিলেন, করুণাশীল ছিলেন, আমার নবীজির দয়া মায়া ছিল। সেই নবী পাওয়ার পরেও আজকে আমরা অনেকে কিন্তু সেই নবীর আদর্শ গ্রহণ করি না, ওই নবীকে আমরা প্রাণ দিয়ে দিল দিয়ে ভালোবাসি না, অথচ এই নবী হলেন উম্মতের জন্য দরদি। এমন কি আল্লাহ নিজেই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ নিজে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের কাছে একজন রসুল এসেছে যিনি তোমাদের কলিজার চেয়ে আরো বেশি প্রিয়, আপনার নিজের নাফসির জন্য যতটুকু না নিজের মায়া আছে নবীর উম্মতের জন্য তার চাইতে কোটি কোটি গুণ ভালোবাসা, কোটি কোটি গুণ মহাব্বত। সুবহানাল্লাহ, কেমনে বুঝাই, আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন যে নবীজি উম্মতের প্রতি কতটুক দরদি ছিল, কতটুক ভালোবাসা ছিল। একজন সাহাবি মদিনার বাহিরে বাড়ি ছিল, ওই সাহাবি মেয়ে বিয়ে দিছে, কি বিয়ে দিছে, মেয়েকে বিবাহ দিছে, তো নবীর সাহাবি তো দেখেন সাহাবি আর নবীর সম্পর্ক কেমন, মেয়ে বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরে ওই সাহাবি গ্রাম থেকে এসে
আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আপনি কি আমার মেয়েকে কোনো হাদিয়া দিবেন না? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আপনি কি আমাকে কোনো কিছু হাদিয়া দিবেন না? আচ্ছা বলুন তো দেখি, আপনি যদি কোনো ফির সাহেবের মুরিদ হন, ফির সাহেব, আমাদের দেশে তো পীরের অভাব নাই, বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় এলাকায় ফির। আমি এক এলাকায় গেছি ওয়াজ করার জন্য, সেখানে গিয়ে দেখি এলাকায় মানুষ হলো হিসাব করলে 150 জন হবে। তো এক লোক বলে, হুজুর, ফিরের সংখ্যা আমাদের এই এলাকায় 130 জনের উপরে আছে। তাহলে এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ ফিরের আমদানি প্রোডাক্ট আমাদের দেশে, কত পিস জড়া ফির, লড়া ফির। আর বাবা হিসাবে আমরা বাবা ডাকতে তো কোনো সমস্যা নাই, খালি বাবাটা হ্যাঁ তা না, কত বাবা আমাদের দেশে আছে, তালা বাবা, লেংটা বাবা, কুত্তাসা বাবা, গাইবিসা বাবা, কুদরতিসা বাবা, কথা ঠিক না ঠিক? মাঝে মধ্যে আবার গাঞ্জা সা বাবা পাওয়া যায়, নামাজ রোজার খবর নেই, আবাদত বন্দিগি নাই, হালাল হারাম নাই, মহিলাদের মতো চুল রাখে, আর সালার শর্ট গায়ে দিয়া অনেক সময় বলে মারিফতের সাগরে আমরা ডুব দিয়েছি। আমি বলি আসলে এটা মারিফত না, এটা মরার পথ, কারণ লম্বা চুলের মধ্যে আলাদা কোনো ক্রেডিট নেই, যদি নবীর সুন্নতই চুলের মধ্যে না থাকে। মহিলাদের মতো চুল লাগা, আর মুস এত লম্বা রাখছে, মুসের মাঝখানে অনেক সময় দেখা যায় রাস্তা গুতা দিয়ে বাইর করা যায় না, এরম অনেক ফির আমাদের দেশে আছে। তা আমার দেশে কোন বিশ্বাবের কাছে গিয়ে যদি মুরিদ বলে, হুজুর, আমি তো আপনার মুরিদ, মেয়ে বিবাহ দিয়ে আসছি, আপনি আমাকে কিছু দেন, দেন কইতে দেরি, ফিটা একটা মারিদ করবে না, ঠিক কিনা? কিন্তু আমার নবীজি, আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন কেমন নবী ছিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর ছিলেন আমার নবী। এই পৃথিবীতে যেই পীরের মধ্যে আমার নবীজির অনুসরণ নাই, সে কোনোদিন পীর হতে পারে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আপনি কি কোনো কিছু হাদিয়া দিবেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন কোনো কিছু হাদিয়া দিবেন না? আমার রসুল বলেন, অবশ্যই দিব। রসুল বলেন, দেখো এই মুহূর্তে আমার কাছে কোনো হাদিয়া দেওয়ার মতো আপাতত কোনো টাকা পয়সা নাই, তবে আগামীকালকে আসবা, আগামীকালকে আসবা, আসার সময় একটা কাজ করবা। কি কাজ? একটা বোতল নিয়ে আসবা, এমন বোতল আনবা বোতলের মুখটা যেন বড় হয়। কি হয়? একটু আওয়াজ করে বলতে হবে, কি হয়? বড় হয়। আর বোতলের মুখটা বড় হবে, সাথে আবার একটা কাঁদি লয়ে বা কাঁদি। ওই সাহাবি চলে গেছে, পরের দিন আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বোতল লয়ে এসে, বোতলের মুখটাও বড় আর একটা কাঁদি ভিতরে ভরে লইছে। আল্লাহ নবীজি পরের দিন ওই সাহাবি কি বিশ্ব নবীজি এত খুশি হয়েছেন, আর আমার নবীজি বলতেছেন, দাও ওরে সাহাবি বোতলটা আমার হাতে দাও। ওই সাহাবি আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে যখন বোতলটা উঠে দিল, আমার নবীজি বোতলটা কাছে নিলেন, কাছে নেওয়ার পরই বিশ্ব নবীজি তার হাতের মধ্যে হাতের কবজি থেকে নিয়ে কোনো পর্যন্ত আমার নবীজি এইভাবে কসলাইতে শুরু করলেন। আমার নবীজি হাতের মধ্যে কসলে কসলে হাতের গাম বাঁকা করে বোতলের মধ্যে আমার নবীজি ভরে দিলেন, যেটাকে বলা হয় ফাসিনা মুবারক। নবীজির গাম মুবারক ভরে দিলেন, গাম মুবারক ভরে দিয়ে কাঠিটা দিয়ে নড়াচড়া করে আমার নবীজি বোতলটা লাগায়া দিলেন। লাগায়া দিয়া বলে, সাবি নাও, তোমার মেয়ের বিবাহের জন্য তো আমি কিছুই দিতে পারলাম না, এই হাদিয়াটুকু আমি তোমাকে দিয়ে দিলাম। ওই সাহাবি বিশ্ব নবীজি যখন তার ফাসিনা মুবারক গাম মুবারক এইভাবে হাতের কবজি থেকে নিয়ে কোনোই পর্যন্ত আমার নবীজি হাতের কবজি থেকে কোনোই পর্যন্ত গাম মুবারক যখন বাঁকা করে যখন বোতলের মধ্যে ঢেলে দিলেন, ওই সাহাবি বোতলটা পাওয়ার পরই
হাদিসের মধ্যে আসছি, এত খুশি হয়েছে সাহাবি বলেন আমাকে যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি তমাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী যদি কেউ দিত আমি এত খুশি হইতাম না। আপনি আপনার গায়ের ঘাম মোবারক যখন আমার মেয়ের জন্য আপনি হাদিয়া দিয়েছেন যত খুশি আমি হয়েছি। ওই সাহাবি শুধু খুশি হয়েছি তা নয়, রাহমাতুল্লিল আলামিনের পাসিনা মোবারক ঘাম মোবারক বোতলের মধ্যে বইরা ওই সাহাবি লইয়া এবার দৌড়ে যায় মেয়ের কাছে নিয়ে আগে বলে ওগো মা শুনো আজকে তোমার জন্য এত দামি একটা হাদিয়া এনেছি, তামাম পৃথিবী দিয়ে দিলেও এই হাদিয়ার সমতুল্য হাদিয়ার সমান হবে না। আমি বিশ্ব নবীর কাছে বলেছিলাম নবী গো আমি আপনার সাহাবি আপনি আমার নবী, নবী হইয়া আপনি কি সাহাবির মেয়ের বিবাহ হয়েছে হাদিয়া দিবেন না? নবীজি তার গায়ের গাম মোবারক বোতলের মধ্যে ভরে দিয়েছে। আমি অনেক খুশি হয়ে গিয়েছি, মা নাও এই পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পারফিউম আর হতে পারে না, এর চাইতে দামি সুগন্ধি আর কিছু হতে পারে না। মেয়েটা অনেক খুশি হয়ে গেল, সাহাবীর মেয়ে দেখে বলে বিশ্ব নবীজির এই ঘাম মোবারক বোতলের মধ্যে পাওয়ার পরে আমি এত আনন্দিত হয়েছি, মাঝে মধ্যে যখন আত্মীয় স্বজনের বাড়িতে আমি বেড়াতে যাইতাম বিশ্ব নবীজির ওই ঘাম মোবারক একটু বের করে যখন পারফিউমের মতো আমি যখন সুগন্ধিটা আমার গায়ে ব্যবহার করতাম, ব্যবহার করার পরে মদিনার মানুষগুলি পাগল হয়ে যাইত আর বলতো দেখি নাই জীবনে এত 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 সুগ্রান ওয়ালা সেন্ট, জীবনে এত সুগ্রান ওয়ালা সেন্টের গ্রান আমাদের না কানের আমাদের নাকের ভিতরে আসে নাই, এত সুগ্রান ওয়ালা সেন্ট কোথা থেকে আসলো সবাই আশ্চর্য হয়ে যাইত। এমনকি এমন অবস্থা হয়েছি মদিনার সাহাবায়ে কারাম অনেক সময় গ্রানের বাতাস শুকে শুকে ওই সাহাবীর বাড়ি পর্যন্ত চলে যেতেন, সাহাবীর বাড়ি থেকে বীর করতেন, অবশেষে ওই বাড়িটা পর্যন্ত সুগন্ধিওয়ালা বাড়ি হিসাবে উপাধি পেয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন আমার ভাইরা একটু খেয়াল করেন বিশ্ব নবীজি তার উন্নতির প্রতি তার সঙ্গীদের প্রতি কেমন দরদ মাকা ছিলেন, নবীজির ব্যবহারটা কেমন ছিল, নবীজির আচরণটা কেমন ছিল। আজকে সেই নবী পাওয়ার পরে দুঃখজনক হলে সত্য আমরা সেই নবীর সোনালী আদর্শ গ্রহণ করতে রাজি নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার বায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য নবীজির জীবনের মধ্যে রয়েছে মহান আদর্শ। সুবহানাল্লাহ, নবীজির জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য মহান আদর্শ, রাসূলের আদর্শ জীবনের মধ্যে হচ্ছে আপনার আমার জন্য আদর্শ, অনুসরণীয় অনুকরণীয়। অথচ আমরা আজকে নায়ক নায়িকাদের অনুসরণ করি, মডেল অভিনেতাদের অনুসরণ করি, বিশ্ব নবীজির আদর্শ আমরা গ্রহণ করি না। আর নবীর আদর্শ যদি আমরা গ্রহণ না করি কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাত হবে না। এজন্য বুখারী শরীফে হাদিস আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এই দুনিয়াতে যে বা যারা আমার সুন্নত তথা আমার তরিকা গ্রহণ করবে আমার আদর্শ গ্রহণ করবে, রসুল বলেন ফাকাদ আহাব্বানি, নিশ্চয়ই সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে যার যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠ হবে তার সঙ্গে, হাসরের মাঠে তার সঙ্গে তার হাজর হবে। রসুল বলেন অতএব কেউ যদি আমার সুন্নত বা তরিকা গ্রহণ করার মাধ্যমে আমাকে ভালোবেসে তাকে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না, কিয়ামতের দিন সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে হয় অবশ্যই সেই নবীর আদর্শ গ্রহণ করা দরকার।